আসসালামু আলাইকুম। আজকে একটু গল্প করার জন্য আপনাদের সামনে চলে আসলাম। পুরো ভিডিওটা একদমই আনস্ক্রিপ্টেড। লেটস সি একটা র ভিডিও কেমন লাগে। দেখতে একটু ডিফারেন্ট লাগছে, একপাশে লাইট একপাশে অন্ধকার, এই সেটআপটা একটু ডিফারেন্ট। তার কারণ আমরা বেসিক্যালি আজকে একটা লাইটের রিভিউ করব, এবং সেই সাথে এই যে আমার গায়ে যে টি শার্টটা, অনেকে জিজ্ঞাসা করেছেন এই টি শার্টটা কই পাওয়া যাবে। আমরা দুটো টি শার্ট গিভওয়ে করবো, যেটা স্পন্সার্ড বাই কোরসায়ার বা এলগ্যাটো। সো আমি যে জিনিসটা বা যে বক্সটার উপরে হাত দিয়ে রেখেছি, এটা বেসিক্যালি এলগ্যাটো কিলাইট এয়ার। এলগ্যাটো স্ট্রিমারদেরকে ডেডিকেট করে একটা ব্র্যান্ড স্ট্যাবলিশ করেছে, যেটা বেসিক্যালি কোরসায়ারের চাচাতো মামাতো বা নিজেদেরই ভাই ব্রাদার আর কি। স্ট্রিমারদেরকে টার্গেট করে প্রোডাক্ট বানায়, তারা স্ট্রিম ডেক বানায়, মাইক্রোফোনও বানাচ্ছে, আমরা ওয়েভের রিভিউ করেছিলাম, পাশাপাশি বুম আর্ম এবং অনেক পেরিফেরাল। এই লাইটটা বেসিক্যালি এলগ্যাটো কিলাইট এয়ার, তাদের লাইট লাইন আপের কম দামি ভার্সন। সো পুরো ভিডিওতে বকবক করবো আমি হৃদয় এবং আপনারা দেখছেন ড্রয়েড হেড। থ্যাংকস কোরসায়ার বাংলাদেশকে ফর সেন্ডিং আস দিস থিং, এবং এটা আমাদেরকে টেস্ট করতে দেওয়ার জন্য। একটা কন্টেন্ট ক্রিয়েটারের সবচেয়ে বড় চ্যালেঞ্জিং যে পার্টটা থাকে সেটা হচ্ছে লাইট। আপনারা হয়তো বলবেন ক্যামেরা মাইক্রোফোন এটসেট্রা এটসেট্রা, বাট লাইট যদি ভালো হয় আসলে যে কোনো ক্যামেরা দিয়ে ভালো ফুটেজ পাওয়া সম্ভব। আর আমরা লাইট সেট আপের জন্য আমি বেসিক্যালি গোডক্স SL60 এবং তার সাথে একটা বিরাট বড় P90L সফট বক্স ইউজ করি, যেটা আসলে ঘরের মধ্যে রাখলে ঘর পুরো অন্ধকার হয়ে যায়, মানে এত বড় সফট বক্স। তার কারণ আসলে যত ডিফিউজ লাইট পাওয়া যায়, যত সফট লাইট পাওয়া যায়, তত বেটার আউটপুট পাওয়া যায় আর কি। তো সেক্ষেত্রে যারা স্ট্রিম করেন তাদেরকে দেখা যায় যে তারা PC-র পেছন থেকে যদি লাইট দিতে চান সেক্ষেত্রে আসলে জায়গা থাকে না, সফট বক্স লাগানোর মতো কোনো পরিস্থিতি থাকে না। আর একটা LED লাইট লাগালে সেই জিনিসটা মানে পুরো জায়গা দখল করে নেয়, টেবিলে কোনো কিছু রাখার জায়গা থাকে না। ঠিক সেখানেই বেসিক্যালি এই এলগ্যাটোর কি লাইট এই জিনিসটার উৎপত্তি। খুবই পাতলা একটা প্যানেল, তার উপরে ফ্রস্টেড গ্লাস দিয়ে এত সুন্দর করে ডিফিউজড একটা লাইট। এই যে এই সেটআপটা যদি আপনাদেরকে দেখাই, এটা আসলে মানে খুবই মিনিমাল একটা সেটআপ। পেছনে দুটো অ্যাকসেন্ট লাইট ইউজ করা হয়েছে, RGB লাইট। কি লাইট হিসাবে আমরা কিন্তু এই যে এলগ্যাটোর কি লাইট এয়ারটা ইউজ করছি। ইজিলি কি লাইট হিসাবে ইউজ করা যাবে, আমি এরকম কন্টেন্ট বানানোর জন্য ইউজ করতে পারছি। এই বিরাট বড় একটা বক্সের সাথে এই জিনিসটা আসবে না। সো বক্সের ভেতরে লাইট, সাথে AC অ্যাডাপ্টার, যেটার মধ্যে মাল্টিপল ব্রিক দেওয়া হয়েছে, যেগুলো মানে আমরা বিভিন্ন সকেটে লাগাতে পারবো, এটাকে লাগানোর জন্য বেজ, এটা স্ট্যান্ড, যতগুলো স্ক্রু দরকার হয় বা মাউন্টিং ব্র্যাকেট দরকার হয়, সব জিনিসপত্র একসাথে বক্সের মধ্যে চলে এসেছে। দেন আমরা লাইট সেট আপটা করে ফেলি। লাইট সেট আপটা মোটামুটি ইজি, আপনি দেখলে বুঝে যাবেন লাইট সেট আপটা খুব একটা ডিফিকাল্ট কিছু না। তবে লাইটের বেসটা প্রচুর ওয়েট ক্যারি করে এবং ইটসেলফ অনেক ওজন। এর আরেকটা লাইট আছে, যে লাইটটাতে বেসিক্যালি টেবিল ক্ল্যাম্প করা যায়, ওইটা বেটার সলিউশন আর কি। মানে এই বেসটা আমার কাছে অতটা ভালো সলিউশন মনে হয় নাই, কারণ আমাদের টেবিলে এত জায়গা নেই যে আমরা এই বেসটা ইউজ করতে পারবো। আপনি এটার বল মাউন্ট দিয়ে এটাকে পজিশন ঘুরাতে পারবেন, রোটেশন চেঞ্জ করতে পারবেন। 2.4 GHz ওয়াইফাই এখানে রয়েছে, আপনি খুব সহজে আপনার অ্যান্ড্রয়েড ফোন, আইফোন, PC বা ম্যাক থেকে এটাকে কন্ট্রোল করতে পারবেন ওয়্যারলেসলি। উই ক্যান চেঞ্জ দ্য ব্রাইটনেস, অনেক ব্রাইট, অনেক কম ব্রাইট। উই ক্যান চেঞ্জ দ্য টেম্পারেচার, সো এখানে কুল এবং ওয়ার্ম করার ব্যবস্থা আছে এবং ব্রাইটনেস কন্ট্রোল করার ব্যবস্থা আছে। এবং আমি চাইলে এটাকে অফ করতে পারি, আবার এটাকে অনও করতে পারি। পুরো জিনিসটাই আমার ফোন দিয়ে কন্ট্রোল করা যাচ্ছে, এবং আপনি চাইলে এটা আপনার PC দিয়েও কন্ট্রোল করতে পারবেন। এটাতে অন অফ সুইচ বাদ দিয়ে লাইটের কোনো কিছু নাই। সো লাইটে একটা ফিজিক্যাল কন্ট্রোল হুইল থাকা উচিত ছিল, যেটা দিয়ে আমি বেসিক্যালি এর হোয়াইট ব্যালেন্স এবং ব্রাইটনেসটাকে কন্ট্রোল করতে পারতাম ফিজিক্যালি। টেবিলের ওপরে রাখতে হবে, এটা মাটিতে রেখে আপনি অতটুকু হাইট অ্যাডজাস্ট করতে পারবেন না। এটার হাইট অ্যাডজাস্ট করার মতো একটা সিস্টেম রয়েছে, সো নবটা ঘুরিয়ে এটার হাইট উপরে নিচের দিকে নামানো যাবে। স্ট্যান্ডের পেছনে কেবল ম্যানেজ করার একটা ব্যাপার আছে। সো আমি এই জিনিসটাকে বক্স থেকে বের করে কানেক্ট করার পরে আসলে খুবই টেনশনে পড়ে গেলাম, এটা নিয়ে আমি আসলে কি বলবো। আউট অফ দ্য প্যানেল খুবই ডিফিউজড, যার কারণে এটার সাথে এক্সট্রা করে ডিফিউজার ইউজ করার কোনো দরকার নেই। পুরো জিনিসটা খুব একটা সফট লাইট প্রোভাইড করে, জিনিসটা আমার কাছে পছন্দ হয়েছে, যে এটা আমি খুঁজছিলাম এরকম একটা জিনিস। মোটামুটি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবো, এটা ব্যাটারি অপারেটেড না হলেও এর যে AC অ্যাডাপ্টারটা রয়েছে সেটা তার অনেক বড়, তবে এটা ব্যাটারি অপারেটেড হলে বেশি ভালো হতো, আমি পোর্টেবলি যে কোনো জায়গায় ইউজ করতে পারতাম। আশা ছিল এটা হয়তো বিরলে ইউজ করা যেতে পারে, বাট এটা বিরলে ইউজ করা যাবে না, কারণ এটা আসলে অতটুকু নিচে নামে না। সো টেবিল ল্যাম্প হিসাবে অথবা বিরলের জন্য যে লাইটটা সেটা আমরা ইউজ করতে পারছি না। এটা স্ক্রিন টোন খুব সুন্দর আনে। এটার আরেকটা ইউজ কেস আমি পেয়েছি, যারা মেকআপ আর্টিস্ট তাদের জন্য এটা খুবই ভালো লাইট,
খুব সুন্দর ডিফিউজড সফট লাইট প্রোভাইড করে এবং স্ক্রিন টোন খুবই ভালো আসে, হাইলাইট টাইলাইট খুব সুন্দর ধরে। টিকটক যারা করেন তারাও হয়তো এই লাইটটা ইউজ করতে পারবেন। এটাতে আসলে ফোন ধরে রাখার কোনো হোল্ডার নাই, তবে আমার মনে হয় এটা করে ফেলা যাবে। আপনি চাইলে এখানে মানে এটার আর্মের সাথে একটা ফোন হোল্ডার আটকায় দিতে পারবেন, ওটার একটা DIY সলিউশন ইজিলি আছে। আমার সবচেয়ে বড় অবজেকশন হচ্ছে এটা টেবিলে রাখার জন্য যে টেবিল টপ বা যেটা বেস প্লেট সেটা, এটা না হয় যদি টেবিল ক্ল্যাম্প হতো অনেক অনেক ভালো হতো। প্রাইস অ্যারাউন্ড 10-11,000 টাকা। এই প্রাইসে আমরা DIY সলিউশন করে আরও বেটার সলিউশন পেতে পারি, কিন্তু যারা স্ট্রিমার আছেন তাদেরকে বেসিক্যালি এলগাটো একটা ইকোসিস্টেম অফার করে যেখানে এইটার একটা জায়গা রয়েছে। আর স্ট্রিমারদের ডেস্কে যদি এটা রাখা যায় ক্ল্যাম্প করে, কিংবা এটার আরেকটা ভার্সন যেটা ক্ল্যাম্প সহ আসে ডেস্কের পেছনে, থাকলে ওইখান থেকে লাইট সোর্স হিসাবে আপনাকে সাপোর্ট দেবে, যেটা বেসিক্যালি আপনি অন্য যে কোনো লাইট ইউজ করেন পাবেন না। কোরসায়ারকে বললাম যে ভাই এই জিনিস আমি ফিচার করব, দর্শককে জানাবো, আমার দর্শককে আসলে কিছু একটা দিতে হবে, নাইলে আসলে দর্শক দেখবে না। এই ভিডিওতে এই কোরসায়ারের দুটো টি শার্ট কিভাবে করতে চাই আপনাদেরকে, জাস্ট খালি এই ভিডিওতে একটা লাইক দেবেন, ভিডিও নিচে কমেন্ট করবেন যে আপনি কোন গেমটা খেলেন, মোবাইল হোক কিংবা PC হোক, অবশ্যই কোরসায়ার বাংলাদেশের পেজটাতে একটা লাইক দিয়ে আসবেন। বাকিটা আমাদের র্যান্ডম সফটওয়্যার করে ফেলবে, আমাদের কমেন্ট সেকশন থেকে র্যান্ডম দুইজনকে আমরা কোরসায়ারের টি শার্ট গিফট করবো, সেটা এই জিনিসও হতে পারে কিংবা কোরসায়ারের নতুন টি শার্টও হতে পারে। এবং কোরসায়ার বাংলাদেশকে ধন্যবাদ ফর কোঅপারেটিং উইথ আস। আশা করি আমাদের ভিডিওটা একটু হলেও আপনাদেরকে নতুন কিছু জানাবে, না জানালে আসলে দুঃখিত, সময় নষ্ট করে ফেললাম। আর আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজ জয়েন করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে, যদি চ্যানেলটিকে হেল্পফুল মনে হয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের অনেকগুলো গিভওয়ে চলতেছে সামালটেনিউয়াসলি, সেই গিভওয়েগুলোতে অবশ্যই জয়েন করবেন। আমাদের 100K উপলক্ষে বিরাট বড় গিভওয়ে চলছে, সেটাতে জয়েন করবেন। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে, আসসালামু আলাইকুম।